সামনের দিনে এডিস মশার প্রকোপ বাড়ার শঙ্কার কথা জানিয়ে ব্যবস্থা গ্রহণ করতে ডিসিদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী ডিসি সম্মেলনে ভিসিদের উদ্দেশ্যে এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। বলেন, শহরে এডিস মশার আধিক্য হলেও বর্তমানে গ্রামেও এর প্রজনন দেখা যাচ্ছে, কারণ গ্রামেও এখন নতুন ভবন, অনেক বাড়িঘর হয়েছে, পানি জমে থাকার সুযোগ আছে। তাজুল ইসলাম বলেন, গত বছর এডিস মশার প্রকোপ ঢাকায় কমে নেমেছে 20% নিচে, কিন্তু ঢাকার বাইরে হয়েছে 80%। প্রতিদিন যে পরিমাণ সংক্রান্ত আক্রান্ত হতো মানুষ, তার মধ্যে 20%-এর নিচে হলো ঢাকা শহরের এবং 80% হলো ঢাকার বাইরে। তো সদের ঢাকার মানুষ সচেতন হয়েছে, ঢাকার মানুষ তার দায়িত্বশীল হয়েছে, তারা বুঝতে পেরেছে এই এই এডিস মশাকে মোকাবিলা করার জন্য আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি, যে কথাগুলো জনসচেতনতা সৃষ্টি করার জন্য টিবিসি পরিচালনা করে মানুষকে সচেতন করেছি, করার চেষ্টা করেছি, সেটা মানুষ যে এই দায়িত্বটা নিয়েছে তাতে করে সফলতাটা অনেক বেশি ঢাকা শহরে আমরা গতবার ওই তুলনায় লক্ষ্য করেছি।